স্ত্রীর পিতা, বধূর পিতা তাকে দান করলেন, সম্প্রদান করলেন বরকে, বধূ, বধূকে যখন বরের হাতে দান করা হলো তখনই কিন্তু বধূ প্রাপ্তি হলো, বধূ পাওয়া হলো বরের জীবনে। তার বর বধূ একত্রিত হতে পারলেন, একসঙ্গে আসতে পারলেন। দানের দ্বারাই সমস্ত বিদ্যা লাভ করা যায়, দানই সমস্ত বিদ্যার জনক। আর কি, ধর্ম অর্থ কামোক্ষাণাম সাধনম পরম স্মৃতম। দানের দ্বারা ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্বর্গ ফল, এই ফলের সাধন, এইরূপেই শাস্ত্রে বলা হয়েছে। ঠাকুর কিভাবে বললেন, যিনি শাস্ত্র পড়েননি, তিনি দানখণ্ডের এই কথার সার বলে দিলেন। কি বললেন, যে দান ধ্যান করে সে অনেক ফল লাভ করে, চতুর্বর্গ ফল। কি অপূর্ব সাদৃশ্য, ভাবসাদৃশ্য আমরা কিন্তু শ্রী রামকৃষ্ণ উপদেশে পাচ্ছি। ঠাকুরের আরেকটি উপদেশও যদি আমরা দেখি, ঠাকুর বলছেন, এখানে আসবার সময় যা হোক 1 পয়সার কিছু কিনে এনো। এখানেও কিন্তু দানের একটা ভাব, দানের কিন্তু একটা স্পর্শ কিন্তু এই কথাটা আছে। এখানে কিছু নিয়ে এসো, এখানে কিছু আনলে, গুরুকে কিছু দিলে, ঠাকুরকে কিছু দিলে, এটি দেবে, ঠাকুরের খেতে ইচ্ছে হয়েছে, ঠাকুরকে দিলে ঠাকুর খুব তৃপ্ত হবেন, তুষ্ট হবেন, এই ব্যাপারটা এখানে প্রধান নয়। এখানে ব্যাপারটা তুমি গুরু ইষ্টপ্রীতির জন্য যখন নিয়ে যাবে, কিছু না কিছু অন্তত দেবে, সেই দানের কিন্তু একটা ফল আছে, তাতে তোমার মনের যে মলিনতা, তোমার যে মানসিক যে কষ্ট যন্ত্রণা, যা কিছু অন্যায় অবিচার, তা অনেকটা লাঘব হবে। মানসিক কিছু অন্যায়, মানসিক কিছু যন্ত্রণা যদি তোমার থেকে থাকে, সেটা কিন্তু অনেক কমে যাবে। দানের দ্বারা কি হবে, মনের শুদ্ধতা, চিত্তশুদ্ধি লাভ হবে। এ কথাটা বললেও কিন্তু ভুল হয় না। বলা হচ্ছে কিছু কিনে এনো, দেবতার স্থানে শুধু হাতে আসতে নেই, কিছু খাবার আনবে, এতে খুব ভালো হয়। দেখো, এখানকার জন্য যখন কিছু আনবে, তার আগ ভাগ কারুকে তুলে দিও না, দিলে উচ্ছিষ্ট হয়, ভগবানের ভোগে তা আর দেওয়া যায় না। কি অপূর্ব! আমাদের এটা তো স্বাভাবিক শিক্ষা, আমরা যখন ভগবানকে কিছু নিয়ে দেব, ভগবানের জন্য কিছু নেব, তখন ভগবানের অগ্রভাগ, দেওয়ার অগ্রভাগ যদি কাউকে দিয়ে দিই আগে, সেটা কিন্তু উচ্ছিষ্ট হয়ে গেল, এটো হয়ে গেল, এটোর সমকক্ষ। কেন? সেটা আমি ভগবানকে নিবেদন না করে ভগবানের আগে কাউকে দিয়ে দিলাম। যদিও সর্বভূতে তিনি আছেন এ কথা সত্য, কিন্তু এখানে সেই ভাব নিয়ে কথাটি বলা হচ্ছে না। বলা হচ্ছে সাধারণ নিয়ম, সাধারণ সংস্কার, সাধারণ নিয়ম এটি যে ভগবানকে না দিয়ে, ভগবান সর্বভূতে আছেন জন্যই, ভগবানের উদ্দেশ্যে নিবেদন না করে আমরা কি কাউকে দিতে পারি না। আবার যেখান থেকে নিয়েছি সেখান থেকে দিতে পারি না, আমি অন্যভাবে নিয়েছি, অন্য জায়গায় ওজন করে নিয়েছি, আলাদাভাবে নিয়েছি, সেটি একটি ভাগ ঠাকুরে রেখেছি, একটি ভাগ নিয়েছি, সেটি তো করা যেতে পারে। এই জন্য ভাব বলছেন, যেটা কিনেছো এখানকার জন্য যখন কিছু আনবে, বলছেন এখানকার জন্য আনবে, তখন আগে এখানেই আনবে, এখান থেকে তুলে কাউকে দেবে না, দিলে উচ্ছিষ্ট হয়, ভগবানের ভোগে তা আর দেওয়া যায় না। এখানে মানে তিনি শ্রীরামকৃষ্ণ নিজের স্থানে নিজের কাছে বলছেন, বলতে চাইছেন, কিন্তু এখানে বলতে ভগবানের কাছে বললেও হবে, কারণ তিনি তো সাক্ষাৎ ভগবান। যখন ভক্তরা আসছে তার সেবা করতে, পূজা করতে, ভগবান বুদ্ধিতেই তার সেবা পূজা করছেন, তখন কোনো কিছু যখন দেবে, নিবেদন করবে, তাদের কর্তব্য যে সর্বাগ্রে সেটি ভগবানকে নিবেদন করা, ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা। এই দান ধ্যান প্রসঙ্গ থেকে তিনি কিন্তু এই চলে এলেন কি দেওয়ার প্রসঙ্গে। ওই দানই হলো কিন্তু কাকে, কার উদ্দেশ্যে দান, দেবের উদ্দেশ্যে দান, ভগবানের উদ্দেশ্যে কিছু দেওয়া, সেটি কিন্তু যখন দেবে, এখানে কিছু আনবে, তখন কিন্তু কাউকে কিছু আগে তুলে দেবে না। যদি এখান থেকে কিছু তুলে দাও, তাহলে সেটি উচ্ছিষ্ট হয়ে যায়, ভগবানের ভোগে তার দেওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমরা এটা পালন করার চেষ্টা করি, এটা আমাদের মনে রাখতে হবে, যে শ্রীরামকৃষ্ণ আমাদের মনে রাখার জন্য বারবার বলছেন যে আমরা কোনো মিষ্টি এনেছি, কোনো খাবার জিনিস, ভোগে দেবার জিনিস এনেছি, ফলমূল এনেছি, যদি আলাদা পাত্রে আনলাম, আলাদা কিছুভাবে, অন্যভাবে, সেটা অন্য জিনিস, যদি সেখান থেকে তুলে নিয়ে মানুষের জন্য ব্যবহার করা হয়, সেটি কিন্তু উচ্ছিষ্ট হয়ে যায়, সেটি ভগবানের ভোগে আর দেওয়া যায় না। এর শাস্ত্র প্রমাণ কি? ঠাকুর যে এরকম বললেন, ঠাকুর বলছেন, প্রাণতোষণিতে আছে, রিক্ত
रिक्तहस्तश्च नोपाद्रे नोपायेद्राजानं दैवतं गुरुं फलपुष्पान्वरादीनि यथाशक्ति निवेदयेत्। कि बोलें रिक्तहस्तश्च नोपायेद्राजानं दैवतं गुरु, রাজার কাছে, দেবতার কাছে, গুরুর কাছে কখনো রিক্ত হস্ত হয়ে শূন্য হাতে যেতে নাই, শূন্য হাতে উপস্থিত হতে নাই, শূন্য হস্তে প্রাণতোষণীতে আছে। ফলপুষ্প ফলপুষ্পাম্বরাদীনি, ফল পুষ্প অম্বর মানে এখানে আকাশ নয়, অম্বর মানে বস্ত্র, এই ফল পুষ্প বস্ত্রাদি প্রভৃতি যথাশক্তি নিবেদন করতে হয়, নিয়ে যেতে হয়। এই প্রাণতোষণীতে এরকম পাচ্ছি, এই প্রাণতোষণীর আধারে ঠাকুরের এই উপদেশ কি শাস্ত্রীয় ও শাস্ত্র প্রামাণিক প্রমাণিত। আর ঠাকুর যেমন বললেন এখানে যখন কিছু আনবে সেখান থেকে আগের ভাগ আগ ভাগ কাউকে তুলে দেবে না, তুলে দিও না, উচ্ছিষ্ট হয়, ভগবানের সেবায় লাগে না। এই যে প্রসঙ্গ, এটি শ্রাদ্ধ তত্ত্বে কিভাবে আছে আমরা দেখি, তুলনীয় বাক্য শ্রাদ্ধ তত্ত্বে আমরা পাব। বলা হয়েছে দিহি সিত নাং পরিদগ্ধঞ্চ তথৈবাগ্রাবলেহিতম শর্করা কীটপাষাণৈ কেশৈর্যত্রাপ্যুপদ্রুতম। দ্বিহি সিত নাম দ্বিহি সিন্নম পরিদগ্ধঞ্চ তথৈবাগ্রাবলেহিতম, মানে দুবার সিদ্ধ, দ্বিশীত দ্বিস্পিন্নম দ্বিসিদ্ধান্ন পরিদগ্ধ। আবার বলছেন শিন্না মানে শীতান্ন, শীতান্ন শিন্না দুবার সিদ্ধ এরকম পরিদগ্ধ, তথৈব সেইরূপ আবার অগ্র অবলেহিত, অগ্রভাগ কিছু তুলে নেওয়া হয়েছে, অবলেহন করা হয়েছে অগ্রভাগ। শর্করা কীট, হ্যাঁ শর্করা, হ্যাঁ কীট পাষাণই, কীট পাষাণ পাথরে, কেশেই হ্যাঁ আপি উপদ্রুতম, শর্করা কীট পাষাণ হ্যাঁ এর দ্বারা কেশ চুল এই সমস্ত দিয়ে যে সমস্ত উপদ্রুত যে অন্ন সেটি কিন্তু দেবে না, সেগুলো কিন্তু দেয়া যায় না শ্রাদ্ধে বা দেব পিতৃপুরুষের উদ্দেশ্যে, এমনকি আমরা বলতে পারি দেবোদ্দেশেও আমরা কিন্তু এগুলো মানবো, দেবোদ্দেশেও আমরা এই অন্ন এই ভোগ আমরা নিবেদন করতে পারবো না। যেমন শ্রাদ্ধতাতে আমরা পাচ্ছি এর ভাবটা কিন্তু আমরা এই ভগবানকে নিবেদন করার বিষয়েও কিন্তু এই ভাব এইটি আছে। 117 নম্বর উপদেশ, পরবর্তী উপদেশ, ঠাকুর যেমন বলছেন বেশি খেও না আর সুচিবাই ছেড়ে দাও। কি বলছেন? বেশি খেও না সুচিবাই ছেড়ে দাও, এই দুটো কথা বললেন, খুব সুন্দর। হ্যাঁ সুচিবাই গ্রস্ত লোকেদের কেবল অশুদ্ধ বিচার করতে গিয়ে সর্বদা একটা অশুচির ভাব থেকে যায়। এখানে কিন্তু দান প্রসঙ্গে বলছেন না, এখানে বলছেন সুচিগ্রস্ততা। কি প্রসঙ্গে বললেন? বেশি খাওয়া বেশি না খাওয়া, খাওয়া না খাওয়া প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন বেশি খাওয়া ভালো নয়, বেশি খেও না, আর বেশি শুচিবায়ী হয়েও না, শুচিগ্রস্ত, এটি শুচি, এই বোধ হয় অশুদ্ধ হয়ে গেল, এই বোধ হয় অশুচি হয়ে গেল, এরকম নয়। শুচিবায়ীগ্রস্ত লোকেদের কেবল অশুদ্ধ বিচার করতে গিয়ে কি হয়, সর্বদা একটা অশুচির ভাব থেকে যায়। আর আচার যতটুকু দরকার ততটুকু করবে, বেশি বাড়াবাড়ি করো না, যাদের শুচি বাই তাদের মধ্যে ঈশ্বর চিন্তা ঢোকা বড় কঠিন। যারা খালি ছুঁয়ো হয়ে গেল, ছুঁয়ে গেল ছুঁয়ে গেল, বা শুচি যেন স্নানই হচ্ছে না, তাদের কাপড় পরিবর্তন করাই হচ্ছে না, মানতে হবে আচার মান। তাই বলে ঠাকুর অনাচারী হতে বলছেন না, আচার বিচার মেনে চলতে বলছেন, কিন্তু যতটুকু দরকার ততটুকু করবে, বেশি বাড়াবাড়ি করো না, যাদের শুচি বাই তাদের মধ্যে ঈশ্বর চিন্তা ঢোকা বড় কঠিন, তাদের জ্ঞান হয় না। তাহলে এই কথাটা দিয়ে আমরা কি বুঝবো, যে আমি ভালো হাতটা ধুয়েছি, স্নান করেছি, হাত মুখ ধুয়েছি, ধুয়ে ঠাকুর ঘরে গিয়েছি, এটা আমার আচার, আমি করতে গিয়ে আমার মাথায় গায়ে কাপড়ে আমি হাত দিয়ে ফেলেছি,
গায়ে হাত লেগেছে, সেই হাতটা যদি আমি ভুলে যাই, সেই হাত দিয়ে আমি যদি ঠাকুরের সেবা করি, ঠাকুরের অঙ্গ স্পর্শ করি, ঠাকুরের জন্য নৈবেদ্য প্রস্তুত করি, সেটা কি অপরাধ হবে না? না, অবশ্যই অপরাধ হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতটা ধুয়ে নিতে হবে। এটা কিন্তু শুচি বাই নয়। শুচি বাই কোনটা? যে আমি একবার স্নান করে এসেছি, কোথাও একটু রাস্তা থেকে হেঁটে এসেছি, কোথাও গিয়েছি, কোথাও পায়ের তলায় কিছু পড়লো কিনা, আমি ওইদিক থেকে এলাম, কাপড় পাল্টে নিলেই হয়ে যায়, সেটা আগে আবার স্নান করছি, আবার গিয়ে গঙ্গা ছেটাচ্ছি, এই যে ব্যাপারটা ঘন ঘন যে ব্যাপারটা, অহেতুক একটা বিনা কারণে যে শুচিবায় গ্রস্ত হওয়া, এইটি কিন্তু করা যাবে না। যেখানে যতটুকু করা দরকার ততটুকু করতে হবে, নইলে ঈশ্বরের চিন্তা করার অবসর পাওয়া যাবে না, ঈশ্বরের চিন্তা তার মনে ঢুকবেই না, মনের মধ্যে অশুচি ভাবটাই থেকে যাবে, তাদের জ্ঞান হবে না, জ্ঞান হয় না বলে দিচ্ছেন ঠাকুর। প্রথম উপদেশাংশ আমরা দেখি এর তুলনীয় বাক্য মনুসংহিতায় আছে। ঠাকুর বলছেন বেশি খেও না। কি বললেন? বেশি খেও না। খুব সুন্দর বললেন, বেশি খেও না, বেশি খেও না বলছেন ঠাকুর। না, এবার দেখব কিভাবে এই কথাটার মিল, এই কথাটার সাদৃশ্য মনুসংহিতা আছে। অনারোগ্যম অনায়ুষ্যম অস্বর্গ্যম চাতি ভোজনম অপুণ্যম লোক বিদ্বিষ্টম তস্মাৎ তৎপরিবর্জয়েৎ। কি সুন্দর! অনারোগ্যম অনায়ুষ্যম, আরোগ্য নয়, অনারোগ্য অনায়ুষ্য অস্বর্গ্যম চ, যা অনারোগ্যকর আরোগ্যের কারণ নয়, আয়ুষ্য আয়ুষ্য নয়, অনায়ুষ্য আয়ু বর্ধনের কারণ নয়, আয়ুর পক্ষে আয়ুষ্য নয়, অনায়ুষ্য পুষ্টিকর নয়, অস্বর্গম স্বর্গীয় নয়, অস্বর্গীয় নারকীয়, অতিভোজন, এই অতিভোজনটাই হচ্ছে এরকম অনারোগ্য। হ্যাঁ, অনায়ুষ্য অস্বর্গম চাতিভোজনম, হ্যাঁ এই অতিভোজনটা অনারোগ্য অনায়ুষ্য অস্বর্গম চ বলা হচ্ছে। অপুণ্যম লোক বিদ্বিষ্টম, লোক এই অপুণ্য অপুণ্যকর, পুণ্যকর নয়, তাই বলছেন লোক বিদ্বিষ্টম বিশেষরূপে দ্বিষ্ট দ্বেষযুক্ত, বিশেষ দ্বেষযুক্ত। সুতরাং তস্মাত ত্বাত তৎ পরিবর্জয়েৎ, সুতরাং সেটি পরিত্যাগ করতে হবে। এই অতি ভোজন ব্যাপারটি ভালো নয়, এটি ছেড়ে দিতে হবে, এটি ত্যাগ করতে হবে। মনুসংহিতায় আছে, দ্বিতীয় অধ্যায়ে আছে। হ্যাঁ, আর তাহলে এই দিক থেকে আমরা বিচার করে পেলাম ঠাকুরের এই বেশি না খাওয়ার উপদেশটি, না খাওয়ার বিষয়টি যেটি ঠাকুর বললেন সেটি কিন্তু শাস্ত্রীয় উপদেশ, শাস্ত্র অনুসারেই তার এই উপদেশ প্রদত্ত হয়েছে, তিনি এই উপদেশ দিয়েছেন। কিন্তু শাস্ত্র মেনে, নিয়ম মেনে, কেবলমাত্র পরিকল্পনা মাফিক শুধু বলে গেছেন তিনি আমাদের কল্যাণ হবে বলে শাস্ত্র পড়ে পড়ে বলেছেন, এমনটা নয়। কিন্তু ঠাকুর যখন যেখানে যেমন উপদেশ প্রয়োজন, প্রয়োগ করা দরকার, যাকে যাকে যে প্রসঙ্গে যা বলা দরকার, তিনি সেখানে সেখানে তেমন বলেছেন, এবং সেগুলো খুব স্বাভাবিকভাবেই শাস্ত্রীয় হয়ে পড়েছে এবং শাস্ত্রীয় উপদেশই তার দ্বারা পরিবেশিত হয়েছে, তিনি দিয়েছেন। আর বলছেন শুচিবায়ুগ্রস্ত হতে না করছেন, শুচিবায়ু হয়ে হয় না, ঈশ্বরের চিন্তা মাথায় ঢুকবে না, যারা শুচিবায়ুগ্রস্ত তাদের জ্ঞান হয় না, এই বলছেন। তো এই দ্বিতীয় অংশটি কাশীখণ্ডে আছে, আপি সর্বা নদী তোয়ৈর মৃৎকুটৈশ্চাপি গোময়ৈ আপাদম আচরণ শৌচম ভাবদুষ্ট ন শুদ্ধি ভাগ। কি সুন্দর! শুচিবায়ুগ্রস্ত ব্যক্তির কি অবস্থা জানেন? শুচিবায়ুগ্রস্ত ব্যক্তির অবস্থাটা এমন, আমরা দেখি যে তার মনের শুদ্ধি কিছুতেই হয় না, কোনো কিছুতেই হয় না, এত আচার করলো যে সমস্ত নদীর জল, উৎকুট, এই সমস্ত বলা হচ্ছে গোবর দিয়ে আপাদমস্তক সেই ঘষে গোবর লেপন করে স্নান করলো, তবুও তার শৌচ হয় না। কারণ কে? সে ভাবদুষ্ট, ভাবনায় তার দুষ্টতা হয়ে আছে, দুষ্ট। আর শরীরে যত শৌচ করছে, যত স্নানাদি করছে,
তবুও তার সৌদ সম্পন্ন হয় না, সে শুদ্ধি ভাগ নয়, শুদ্ধি অধিকারী নয়, শুদ্ধতার অধিকারী নয়, কারণ তার ভাবে সে দুষ্ট হয়ে আছে। আর সৌদ কিছুতেই হয় না, কারণ কি, তার অন্তরে সৌদ হয়নি, সে ভাবদুষ্ট, এই কথা বলা হলো। তাই ঠাকুর এই কথাই বলছেন, শুচি বায়ুগ্রস্ত যাদের মন, তাদের মনে খালি শুচি অশুচি ভাবই প্রবেশ করে থাকে, ঈশ্বরের চিন্তা নয়। কি অপূর্ব ভাবে কাশীখণ্ডের এই উপদেশের সঙ্গে ঠাকুরের বলা এই শুচি বায়ু প্রসঙ্গে এই উপদেশটি মিলে গেল, এই ভাবসাম্য আমরা খুঁজে পেলাম। ঠাকুর এবার উপবাস প্রসঙ্গে বলছেন, বিভিন্ন উপবাস আছে, তার মধ্যে অন্যতম একাদশী। এই গৃহীরা আমরা করে থাকি, সংসারী মানুষ অনেকে করি, অনেকে করতে পারি না, জোর করে করা উচিত কি না, কাদের করা উচিত কাদের করা উচিত না, কিছু ইঙ্গিত আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে পাবোই, কিছু সেই নির্দেশ উপদেশ আমরা পাবো। ঠাকুর বলছেন একাদশী করা ভালো, কিভাবে করা ভালো সেটিও বলবেন, কিন্তু এই একাদশী করতে গিয়ে কারো যদি ক্ষতি হয়ে গেল, কারো সহ্য হচ্ছে না, সেই একাদশী করলেই তার সব হয়ে যাবে এরকম মনে করার কারণটিও কিন্তু নেই। কিন্তু এখানে একাদশী করতেই তিনি উৎসাহিত করছেন, না করার কথা বলেননি, কিন্তু বিভিন্নভাবে একাদশী হয় সে প্রসঙ্গে ঠাকুর বলছেন। কি বলছেন, একাদশী করা ভালো, ওতে মন বড় পবিত্র হয় আর ঈশ্বরেতে ভক্তি হয়। কি সুন্দর বললেন, একাদশীর ফল কি, খুব সহজ কথা। বৈষ্ণবদের মধ্যে অনেক অনেক কথা আছে, সব একাদশী করতে হবে, কেউ কেউ বলেন চারটি বড় একাদশী করতে হবে, কেউ বলেন পঞ্চশস্য খাবে না, পঞ্চশস্যের মধ্যে একাদশী লুকিয়ে ছিল, একটি অভিশাপ আছে, অনেক অনেক তত্ত্ব, একাদশীর এই মাহাত্ম্য, একাদশী করে একাদশী মাহাত্ম্য পাঠ করতে হয়, নির্দিষ্ট সময় পালন করতে হয়, অনেক উপদেশ বৈষ্ণবীয় ভাবনা ধারণা অনুযায়ী। শ্রীরামকৃষ্ণ কি বললেন, শ্রীরামকৃষ্ণ বললেন একাদশী করা ভালো, ওতে মন বড় পবিত্র হয়, খুব সহজ কথা, আমার স্বর্গ লাভ হবে, বৈকুণ্ঠে হবে, গোলক ধামে গমন হবে, এই সমস্ত ব্যাপার স্যাপার নেই। বলছেন মন পবিত্র করার জন্য, ঈশ্বরে মন স্থির রাখার জন্য, হালকা খাবার যেমন আমাদের খেতে হবে, ঠাকুর বলেছেন বেশি খাওয়া ভালো নয়, তার প্রসঙ্গক্রমেই কিন্তু চলে এসছে এখানে একাদশী বা উপবাস করা। তো বলছেন একাদশীতে মন পবিত্র হয়, ভগবানে মন দেয়া যায়, ঈশ্বরেতে ভক্তি হয়, এই বললেন। বলেই বলছেন একাদশীতে খই দুধ খাবে, কেউ মানতে পারবে না, কোনো বৈষ্ণব সমাজের কোনো সাধককে বললে তারা হয়তো বিরক্তই হবেন, অনেকে মানেন অনেকে মানেন না। যে শ্রীরামকৃষ্ণ এরকম নববিধান দিলেন, কোন শাস্ত্রে কোথায় আছে জানা নেই, আমরা দেখে নেব, যে ঠাকুর বলছেন একাদশীতে খই দুধ খাবে, বলবে খই তো ধানের তৈরি, পঞ্চশস্যের তৈরি, কি করে একাদশী হবে, একাদশী হতে পারে না। যো সৌভাগ্যক্রমে একটি কথা মনে পড়ে, ঠাকুরের এই উপদেশটি সারা জীবনে কি উপদেশ পালন করতে পেরেছি জানি না, যখন একাদশী শুরু করি প্রথমে এই এটিকেই পরখ করার জন্য নয়, কেন যেন কি হলো কি ধারণা, এই একাদশী শুরু করার সময় খই দুধ খেয়েই একাদশী শুরু করেছিলাম। তো ঠাকুর বলছেন একাদশীতে খই দুধ খাবে, আজও যে খই দুধ খাই বা অন্য কিছু গ্রহণ করি না বা পরিবর্তন কিছু করি না এমনটা নয়, কখনো কখনো একাদশী বাধাও চলে যায়, শরীরের গতিবিধি অনুসারে নিরামিষ আদি গ্রহণ করা হয়। তো যাই হোক, ঠাকুর বলছেন একাদশীতে খই দুধ খাবে, আর দুরকম একাদশী আছে, ফলমূল খেয়ে, দ্বিতীয় অংশ এই উপদেশের দ্বিতীয় অংশে বললেন ফলমূল খেয়ে একাদশী আছে, আর আছে লুচি ছক্কা খেয়ে, প্রথমে নির্জলা একাদশী জল পর্যন্ত খাবে না এমন কথাও বললেন, এমন একাদশীরও বিধান আছে, নির্জলা একাদশী জল পর্যন্ত ছোঁবে না। সন্ন্যাসীর নির্জলা একাদশী, তোমরা নির্জলা একাদশী পারবে না, সন্ন্যাসীর জন্য বলছেন নির্জলা একাদশী, তোমরা নির্জলা একাদশী পারবে না। পূর্ণ ত্যাগী, একেবারে সব ভোগ ত্যাগ, পূর্ণ ত্যাগীকে যে সমস্ত ভোগ ত্যাগ করতে পেরেছেন। দ্বিতীয় কি, ফল মূল দুধ সন্দেশ, ফল মূল দুধ সন্দেশ খেয়ে, ভক্ত যেমন গৃহে সামান্য ভোগ রেখে দিয়েছে, ভক্ত কি গৃহে তার ভোগ আছে, সংসারে তার আসক্তি আছে, সে সংসারী মানুষ, সে কর্মঠ মানুষ, তার পক্ষে কিন্তু নির্জলা একাদশী সম্ভব নয়। ঠাকুর এই যে বাস্তবটা, এই যে বিজ্ঞানসম্মত উপদেশটি আমাদের কাছে উপস্থাপন করছেন, এ যুগের ভগবান, যাকে কে ভগবান হিসেবে মানলেন কে মানলেন না সেটি বিচার্য নয়, শ্রীরামকৃষ্ণ যুগাবতার স্বয়ং ভগবান, তিনি কি বলছেন, না
যার যেমন, যার ভোগ বাসনা অল্প আছে, যে পারছে না, যে পূর্ণ ত্যাগ করতে পারেনি, তার পক্ষে নির্জলা একাদশী নয়। নির্জলা একাদশী পূর্ণ ত্যাগী সন্ন্যাসীর জন্য। যে একাদশী করা ভালো, ওতে মন পবিত্র হয় আর ঈশ্বরেতে ভক্তি হয়। এ প্রসঙ্গে বৃহন্নারদীয় পুরাণে আছে, একাদশী ব্রতম নাম সর্বকাম ফলপ্রদম কর্তব্যম সর্বদা বিপ্রা বিষ্ণু প্রীণন কারণম। বিষ্ণু প্রীতির জন্য সর্বদা ব্রাহ্মণগণ, এখানে ব্রাহ্মণগণের কথা বলা হলো, কিন্তু আজকাল ব্রাহ্মণ ব্যাপার নেই, ব্রাহ্মণ অব্রাহ্মণ যে কেউ, নারী পুরুষ যার সামর্থ্য, যার বিষ্ণু ভক্তি বিষ্ণু প্রীতি উৎপাদনের ইচ্ছা হয়েছে বিষ্ণু প্রীতির জন্য, সে কি করবে? একাদশী ব্রত, সর্বকাম ফলপ্রদ এই একাদশী ব্রত পালন করবে, এবং সর্বদা ব্রাহ্মণেরা সর্বদা বিষ্ণু প্রীড়নকারী কর্ম করবে, বিষ্ণু প্রীতি হয় এমন কর্তব্য, এমন কর্তব্য অর্থাৎ একাদশী ব্রত পালন করবে। ঈশ্বরেতে ভক্তির জন্য, বিষ্ণুতে ভক্তির জন্য এই ভাবটা কিন্তু বৃহন্নারদীয় পুরাণেও আছে। শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন, ঈশ্বরেতে মন হয় ভক্তি হয়, মন বড় পবিত্র হয়, এই উপদেশের ভাব কিন্তু আমরা বৃহন্নারদীয় পুরাণে পাচ্ছি। ঠাকুর বলছেন একাদশীতে দুধ খই খেতে, আর দুরকম একাদশী আছে ফলমূল খেয়ে, এইভাবে বললেন। হরিভক্তি বিলাসে আছে, কি আছে? এক ভক্তে নক্তেন বাল বৃদ্ধাতুর ক্ষিপে পয়ো ফল পয়ো মূল ফলৈর্বাপি না নির্দাদশিকো ভবেত। বলছেন এক ভক্তেন নক্তেন বাল বৃদ্ধাতুর ক্ষিপে, রাত্রে একবার খেতে বলছেন। হ্যাঁ, এক ভক্ত, এক ভক্ত রাত্রে একবার। হ্যাঁ, বাল বৃদ্ধ, বালক বৃদ্ধ আতুর কে যারা, তারা এক ভক্তি না নাক্তি না বাল বৃদ্ধ আতুর ক্ষিপে ক্ষেপণ করবে। আর কি বলছেন? পয়ম মূল দুধ ফলমূল রাপি বা না নির্দাদশিক হবে, নির্দাদশিক হবে হবে না, ফল মূল এ সমস্ত গ্রহণের কথা এই আছে হরিভক্তি বিলাসে। বলছেন না নির্দাদশিক হবে, নির্দাদশিক না হয়ে হওয়া উচিত নয়, ফল মূল, হ্যাঁ, এর দ্বারা, ফলমূল গ্রহণের দ্বারা, দুধ ফল মূল। আর কি বললেন? এই যে ঠাকুর বললেন যে ফলমূল খেয়ে, দুধ দুধ খেয়ে, এই সমস্ত বলছেন। খইয়ের কথা এখানে আমরা সরাসরি না পেলেও ঠাকুর এটি বলছেন, একটু ভগবানের মুখ নিঃসৃত বাণী। তো ঠাকুরের এই উপদেশে কিন্তু আমরা ভাবসাম্য খুঁজে পাচ্ছি, কোথায় উপদেশের ভাবসাম্য আছে? হরিভক্তি বিলাসে। ঠাকুর আবার বলছেন সন্ন্যাসী নির্জলা একাদশী, তোমরা নির্জলা একাদশী পারবে না, প্রথম নির্জলা একাদশী জল পর্যন্ত খাবে না, এই সমস্ত বলছেন। লুচি ছক্কা খেয়ে একাদশীর কথা ঠাকুর বলেছেন। এত কথা আমরা বৃহন্নারদীয় পুরাণ বা হরিভক্তি বিলাসে না পেলেও বৃহন্নারদীয় পুরাণ একাদশী নিরাহার একাদশী নির্জলা একাদশী প্রসঙ্গে বলছেন, একাদশ্যাম নিরাহারো যদি মুক্তিম অভিপ্সতি। যদি মুক্তি পেতে চাও, কেউ মুক্তি পেতে চায়, তাহলে তাকে একাদশীতে নিরাহার একাদশী করতে হবে, নির্জলা নিরাহার একাদশী করতে হবে, নিরাহার থেকে একাদশী বা নির্জলা একাদশী, জল পর্যন্ত গ্রহণ করবে না। নিরম্বু কথাটি বলা হলো না, বলা হলো নিরাহার, কিছু না খেয়ে, মানে জল পর্যন্ত পান করবে না, এই ভাবটি কিন্তু এখানে আছে বৃহন্নারদীয় পুরাণে। শ্রীরামকৃষ্ণ কথামৃতে, শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতেও কিন্তু আমরা এরকম পাচ্ছি যে একাদশীতে নির্জলা একাদশী। কিন্তু ঠাকুর একটি বিশেষ যোগ করে বলে দিলেন যে সন্ন্যাসীর পক্ষে নির্জলা একাদশী, পূর্ণ ত্যাগী, সব ভোগ ত্যাগ না হলে, পূর্ণ ত্যাগী না হলে একাদশী নির্জলা করা সম্ভব নয়, এই যেন বলছেন। তো এই ভাবটি কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশে আমরা পাচ্ছি। সুতরাং শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশের এই তিনটি অংশ আমরা যেগুলো বিচার করলাম,
বৃহন্নারদীয় পুরাণ ভরি ভক্তি বিলাসের আধারে সেগুলো শাস্ত্রীয় প্রমাণিত হলো এবং সেগুলো শাস্ত্র প্রামাণিক উপদেশ। ঠাকুর এবার বলছেন প্রসাদ খেতে দোষ নেই, প্রসাদের দোষ গুণ বিচার করতে গিয়ে ঠাকুর কি বললেন, ঠাকুর বললেন বলছেন প্রসাদ খেতে কোনো দোষ নেই। হ্যাঁ, প্রসাদ পেলে তখনই তা ধারণ করতে হয়, প্রসাদে কোনো বিচার চলে না। কি সুন্দর বলছেন ঠাকুর, বলছেন অশুচি প্রাপ্য নাচার ও মনসা পাপ মাচরণ প্রাপ্তিমাত্রেণ ভক্তব্যম নাত্র কারিয়া বিচার। উৎকল খণ্ডে আছে অশুচি বা অপি অনাচার মানস, অশুচি বা অনাচার পাপ আচরণ, আচরণ মনে মনে পাপ আচরণশীল অপাচারী, মনে 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 পাপ চিন্তা করছে, অশুচি অনাচারী, এই রকম ব্যক্তির কাছেও যদি প্রসাদ পাওয়া যায় সেটি পাওয়া মাত্র ভোগ করা উচিত, সেটি গ্রহণ করা উচিত, নাত্র কার্যা বিচারণা, এটি এর কার্যকার্য বিচারণ করা উচিত না। প্রসাদের প্রসঙ্গেই বলছেন, কোথায় বলা হচ্ছে, উৎকল খণ্ডে, যেটি ঠাকুর বলছেন প্রসাদ পেলেই তা ধারণ করতে হয়, প্রসাদে কোনো দোষ বিচার হয় না। তাই শ্রীক্ষেত্রে কোনো জাতি বিচার নাই, প্রসাদ যে দেবে নিতেই হবে। এই প্রসঙ্গটা কিন্তু উল্লেখ আছে উৎকল খণ্ডে, আমরা পেলাম উৎকল খণ্ডে, অশুচি অনাচারী পাপাচারী মনে মনে সেও যদি প্রসাদ দেয় তার জাত বিচার তার আচরণ বিচার না করেই প্রসাদ যে দেবে সেটাই নিতে হবে, প্রসাদ পাওয়া মাত্র গ্রহণ করতে হয়। এই উপদেশ আমরা উৎকল খণ্ডেও পেলাম, শ্রীরামকৃষ্ণের উপদেশের অনুকূল সাম্য যুক্ত এই উপদেশ আমরা পেয়েছি উৎকল খণ্ডে। এবার শ্রী শ্রী রামকৃষ্ণ আবার বলছেন, ঠাকুর বলছেন কি বলছেন, যে মায়ের পায়ের বিল্বপত্র খেয়ে কিংবা মায়ের পায়ের প্রসাদী দ্রব্য খেয়ে কিছু খেলে দোষ হয় না। সুন্দর বলছেন যে খেতে হয়, খাবো কিভাবে, খায়ে খাওয়ার দোষ কখন চলে যাবে, খাদ্যাখাদ্য বলছে মায়ের পায়ের বিল্বপত্র খেয়ে কিংবা মায়ের প্রসাদী দ্রব্য খেয়ে, মায়ের যে প্রসাদ সেই প্রসাদী কিছু দ্রব্য মুখে দিয়ে কিছু যদি খাওয়া যায় যেটি প্রসাদ হয়নি তাতে কোনো দোষ থাকে না, দোষ হয় না। ঠাকুর এমন বলছেন, হরিভক্তি বিলাসে কি আছে, উপবাস নিষেধে তু কিঞ্চিৎ ভক্ষ্যম প্রকল্পয়ে ন দুষ্যত্যুপবাসত্র উপবাস ফলং লভেত। কি সুন্দর, হরিভক্তি বিলাসে আছে উপবাস নিষেধে তু কিঞ্চিৎ ভক্ষ্যম প্রকল্পয়ে, উপবাস যাদের নিষেধ, উপবাস নিষেধে কিন্তু কিছু ভক্ষণ, কিছু ভক্ষ্য প্রকল্পিত হয়েছে, কিছু ভক্ষণ করার যোগ্য আছে। হ্যাঁ, কিছু যদি ভক্ষণ করে মানে মানে উপবাস নিষেধে যদি কেউ মায়ের প্রসাদই কিছু গ্রহণ করে, এই যেন ভাব বা ভগবানের প্রসাদ কিছু গ্রহণ করে, কিছু ভক্ষণ করে, নদুষ্যতি উপবাসত্রা উপবাস ফলং লাভে, এখানে কোনো উপবাস ভঙ্গ হয় না। একাদশী প্রসঙ্গেই আসতে পারে যে ভগবানের প্রসাদ কোনো উপবাস করছে, সেই উপবাসে যদি প্রসাদ গ্রহণ করা যায় সেই প্রসাদে বা ভগবানের চরণে নিবেদিত বিল্বপত্র তুলসী এগুলো গ্রহণ করা যায়, খেয়ে প্রসাদী দ্রব্য খেয়ে বা তুলসী বিল্বপত্র এগুলো গ্রহণ করে। হ্যাঁ, এখানে ঠাকুর যদিও তুলসীর কথা উল্লেখ করলেন না কিন্তু ঠাকুর এটিও বলছেন, বলতে চাইছেন মায়ের পায়ের বিল্বপত্র মানে ভগবান নারায়ণের তুলসী পত্র, হ্যাঁ মায়ের প্রসাদী দ্রব্য মানে ভগবানের প্রসাদী দ্রব্য যদি খেয়ে নেওয়া যায় খাওয়া যায় খেলে কিছু দোষ থাকবে না। তাই বলছেন উপবাস নিষেধ হেতু, যাদের পক্ষে উপবাস নিষেধ আছে তারা তো উপবাস করতে পারছে না, তারা যদি মায়ের প্রসাদ ভগবানের প্রসাদ গ্রহণ করে তা অল্প কিছু করে কিছু অল্প কিছু খায় তারাও কিন্তু উপবাসের ফলই পাবে, তারা উপবাস করলো না বলে উপবাসের ফল পাবে না এমনটা মনে করার কোনো কারণ নেই। ঠাকুরের এই উপদেশও কিন্তু হরিভক্তি বিলাসের বিচারে ভাবসাম্য ভাবসাম্য যুক্ত হয়ে পড়েছে এবং ভাবসাম্য এখানে থাকার জন্যে কি না, শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশের এই উপদেশটি শাস্ত্র প্রামাণিক।
দ্বিতীয়, এর পরবর্তী, এর পরবর্তী উপদেশ, আবার ওখানে হাত, এবার এই পরবর্তী উপদেশ, পরবর্তী উপদেশে কি আছে? যে মার পায়ের বিল্বপাত্র, যেমন খাবার কথা, প্রসাদের কথা, মায়ের পায়ের বিল্বপাত্র এবং প্রসাদ গ্রহণের কথা যেমন ঠাকুর বললেন, এই কথাটি অশাস্ত্রীয় নয়, শাস্ত্রীয়, তা প্রমাণিত হলো। তেমনি আবার ঠাকুর বলছেন, কি বলছেন, যে সাধু সন্ন্যাসী গৃহস্থর বাড়ি থেকে অভুক্ত ফিরে গেলে গৃহস্থর অকল্যাণ হয়। এই প্রসঙ্গে আবার বলছেন, গৃহস্থের বাড়ি থেকে কেউ সাধু সন্ন্যাসী সজ্জন এলেন কিন্তু কিছু গ্রহণ করলেন না, করে চলে গেলেন, সাধু সন্ন্যাসী এসেছে তিনি কিছু না খেয়েই চলে গেলেন, তাতে গৃহস্থের কি হয়? অকল্যাণ হয়, তাই আমি কিছু না খেয়ে যাব না। এই বলছেন শ্রীরামকৃষ্ণ ভক্তের সঙ্গে, ভক্ত সঙ্গ করতেন, বিভিন্ন ভক্তের বাড়ি যেতেন, তো তিনি নিজেকে ইঙ্গিতে বলছেন সাধু সন্ন্যাসীর মধ্যেই তিনি পড়েন, এ বিষয়ে অস্বীকার করার কোনো কারণ নেই, তিনি গৃহী সন্ন্যাসী, গৃহে আছেন বটে, মাকে সঙ্গে রেখেছেন, মায়ের দ্বারা জগতের উদ্ধার হবে, কল্যাণ হবে, মাকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছেন, কিন্তু তিনি পরমহংস, তার সন্ন্যাস হয়েছিল, তিনি বেদান্ত সাধনা করেছেন, বৈদিক সন্ন্যাসী সন্ন্যাস গ্রহণ করেছেন, এবং তিনি ঠিক ঠিক সন্ন্যাসী, আদর্শ সন্ন্যাসী, যেমন সন্ন্যাসীর আদর্শ, গৃহীর আদর্শও তিনি। তো তিনি সাধু সন্ন্যাসীর সঙ্গে নিজেকে তুলনা করে বিশেষ কিছু ভুল কথা বলেননি, তিনি কিন্তু একদম উপযুক্ত কথা বলছেন, সাধু ভক্ত, সাধু মহাত্মা, এদের উদাহরণ দিতে গিয়ে কিন্তু তিনি নিজের কথা বলছেন। সাধু সন্ন্যাসী যদি গৃহস্থের বাড়ি আসে, মানে কোনো ভক্তের বাড়ি তিনি গেছেন, সেখান থেকে কেউ বলছেন চলো এখানে আর থাকতে হবে না, খেতে হবে না, কিছু অসুবিধা হয়েছে, অনেক সময় বলেছেন, অনেক সময় রাজা মহারাজ গেছেন সঙ্গে, রাখাল মহারাজ, অন্যান্য ভক্তরা গেছেন, হৃদয় গেছেন, অনেক সময় তিনি বলেছেন, কখনো কখনো খেয়ে এসেছেন, কখনো কখনো কিছু অসুবিধা হয়েছে, তারা হয়তো যে বিরক্ত বোধ করছেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির জন্য, তখন তিনি বলছেন আমি তাই কিছু না খেয়ে যাব না। কি সন্ন্যাসীর বাড়ি থেকে যদি, সন্ন্যাসী যদি গৃহস্থের বাড়িতে অভুক্ত থেকে চলে যায়, সে ব্রাহ্মণের ক্ষেত্রে আগের যুগে এটাও মানা হতো, ব্রাহ্মণ যদি অভুক্ত থাকে, ব্রাহ্মণকে অভুক্ত রাখা হয় কোনো জায়গায়, ব্রাহ্মণ সেবা না করা হয়, সেক্ষেত্রেও গৃহস্থের অকল্যাণের কথা বলা হয়েছে, গৃহস্থের কল্যাণ যাতে হয় সেই জন্য ব্রাহ্মণকে অভুক্ত রাখতে নাই। আমি তাই আমি কিছু না খেয়ে যাব না বলছেন, সাধু সন্ন্যাসী হিসেবে নিজেকে বলছেন যাব না, এই বললেন। শাস্ত্রে আছে সংস্কারেণ বিনা দেবী দেহ শুদ্ধির, ওটা পড়ে আছে, তার আগে বললেন অতিথি যস্য ভগ্নাশ গৃহাৎ প্রতি নিবর্ততে স তস্মৈ দুষ্কৃতম দত্ত্বা পুণ্যম আদায় গচ্ছতি, অতিথি যস্য ভগ্নাশ গৃহাৎ প্রতি নিবর্ততে। হ্যাঁ, অতিথি যার গৃহে, গৃহ থেকে না খেয়েই ভগ্ন আশা হয়ে যার গৃহ থেকে ফিরে যায়, সে তার দুষ্কৃত, তাকে সমস্ত দুষ্কৃত দান করে, দুষ্কর্ম দিয়ে পুণ্য নিয়ে গ্রহণ করে, তার পুণ্য হরণ করে চলে যায় সেই অতিথি। বৃহন্নারদীয় পুরাণে সংস্কারেণ বিনা দেবী দেহ শুদ্ধির না যায়তে, পরের মন্ত্রে আছে, পরের শ্লোক মহানির্বাণে, পরের উপদেশে ঠাকুর কি বলছেন, সংস্কারের জন্য বিয়ে করতে হয়, একমতে আছে সুখদেবের বিয়ে হয়েছিল সংস্কারের জন্য, কিসের জন্য বিয়ে হয়েছিল সুখদেবের, সংস্কারের জন্য, একটি কন্যাও নাকি হয়েছিল, একটি মতে আছে, বলা হচ্ছে সুখদেবের বিয়ে হয়েছিল সংস্কারের জন্য, একটি কন্যাও নাকি হয়েছিল, দ্বিতীয় অংশে এখানে বলা হচ্ছে কি, এখানে এক মতে কথাটি ঠাকুর যোগ করে নিয়েছেন, কারণ শ্রীমদ্ ভাগবতে আমরা কিন্তু সুখদেবকে বিবাহিত সুখদেব সন্ন্যাসী নয় এরকম কিন্তু আমরা পাই না, হ্যাঁ, বা সুখদেবে আমরা সাধারণত জানি তিনি সন্ন্যাসী প্রবর, জ্ঞানী শ্রেষ্ঠ, তিনি বিবাহিত হবেন কি করে, এই যে প্রসঙ্গ আসতে পারে সেই জন্য ঠাকুর এটি জানতেন, সেই জন্য এক মতে কথাটি যোগ করলেন, সংস্কারের জন্য বিয়ে করতে হয়, এক নম্বর ঠাকুর বলছেন তিনি সন্ন্যাসী, ইঙ্গিতে যেন নিজের কথাও বলছেন, অথচ তাকে বিবাহ করতে হয়েছে,
দ্বার পরিক্রহণ করতে হয়েছে। তিনি সন্ন্যাস নিয়েছিলেন সাধনায়, সাধনা করতে গিয়ে, এবং তার সন্ন্যাস হয়েছে, তবু তাকে দ্বার পরিগ্রহণ করতে হয়েছে, স্ত্রীর সঙ্গে থাকতে হচ্ছে। সংস্কারেণা বিনা দেবী দেহ শুদ্ধির না জায়াতে, সংস্কার ছাড়া হে দেবী মহানির্বাণে আছে, দেহ শুদ্ধি হয় না। না সংস্কৃতোধিকারী স্যাদ দৈবে পৈত্রে চ কর্মণি, সেই জন্য বলছেন অসংস্কৃত যিনি ব্যক্তি তার দৈব কর্মে, পৈত্র কর্মে, পিতৃকর্মে, দৈব কর্মে অধিকার নেই, তার কোনো অধিকার থাকে না। এই সংস্কার রক্ষা করতে গিয়ে বিয়ে করতে হয়, এই ভাবটা মহানির্বাণ অনুযায়ী আমরা পাচ্ছি শ্রীরামকৃষ্ণের এই উপদেশ। বলছেন একমতে সংস্কারের জন্য সুখদেবের বিয়ে হয়েছিল, একটি কন্যা ওনাকে হয়েছিল। দেবী ভাগবতের প্রমাণ কি আছে? পিতৃণাম সুভগা কন্যা পিবরী নাম সুন্দরী সুকশ্চকার পত্নীং তাং যোগ মার্গে স্থিতোভিহি কন্যাম কীর্তিম সমুৎপদ্য ব্যাসপুত্রহ প্রতাপবান। কি সুন্দর! এই যে দেবী ভাগবতে আছে, এক মতে ঠাকুর বললেন, ঠাকুর বললেন না কোথায় আছে, দেবী ভাগবতে আছে না ভাগবতে আছে, দেবী ভাগবতে আছে, দেবী ভাগবতে আছে না ভাগবতে আছে, এরকম উল্লেখ করেননি তিনি, এক মতে বলেছেন। এটি কিন্তু আমরা দেবী ভাগবতে পাচ্ছি, পিতৃণাম সুভগা কন্যা, পিতৃগণের সুভগা কন্যা পিবরি, পিবরি নাম সুন্দরী, যে পিবরি নাম এই সুন্দরী কন্যা সুকশ্চকার পত্নী, সুখদেবের কথাই বলা হচ্ছে, ব্যাসপুত্র সুখদেব পত্নীকে সেই কীর্তি কন্যাকে, কীর্তি সংযুক্তা কন্যাকে উৎপাদন করতে গিয়ে প্রতাপবান ব্যাসপুত্র সুখদেব তার পত্নীকে এইরকম কন্যা দিয়েছিলেন, কন্যার কীর্তিকে তিনি জানিয়েছিলেন, না কীর্তিমতী এক কন্যাকে দান করেছিলেন, কিভাবে যোগমার্গে থেকেও, যোগমার্গে সন্ন্যাস এত তার যোগ বল, সেই তপহ বল, যোগমার্গে থেকেও তিনি তার পত্নীকে একটি কন্যা দান করেছিলেন কীর্তিযুক্তা কে, এই ব্যাসপুত্র সুখদেব, এটি একমতে আছে বলা হচ্ছে। সেই একমতটা কি? না, একমতটা হলো দেবী ভাগবত, দেবী ভাগবত অনুযায়ী আমরা এই উপদেশের সাম্য পেলাম, এই উপদেশের সাদৃশ্য, শ্রীরামকৃষ্ণের এই উপদেশের সাদৃশ্য লক্ষ্য করায় আমরা বলতে পারছি শ্রীরামকৃষ্ণের বলা এই উপদেশটি, দেওয়া এই উপদেশটিও কিন্তু শাস্ত্রীয়, শাস্ত্র প্রামাণিক। শাস্ত্রীয়। এবার বলা হচ্ছে কামিনী কাঞ্চন প্রসঙ্গে, কামিনী কাঞ্চন প্রসঙ্গে কি বললেন? এসব উপদেশ আমরা আজকে এই একটি পর্ব এতদিন ধরে চলছিল যে 30তম পর্বে, আমি বলেও ছিলাম আগে সংসারাশ্রম জীবজগত বিষয়ে আমরা পর্বাকারে আলোচনা করেছি অনেকটি পর্ব জুড়ে, এর আগে অবতার তত্ত্ব করেছি, অন্যান্য করেছি, শাস্ত্র পাণ্ডিত্য নিয়ে করেছি, আজ আমরা কিন্তু এই পর্ব সংসারাশ্রম জীবজগত বিষয়ক পর্বটি এখানেই মোটামুটি যবনিকা টেনে এখানেই এর বিরাম দিয়ে আমরা নতুন একটি বিষয় নিয়ে, শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ, কিন্তু নতুন বিষয়ক উপদেশ, কি কি? এই সংসারকে সঙ্গে যুক্ত, সংসারের সঙ্গে এর রিলেশন, গভীর সম্পর্ক সংসার, এটি নিয়েই, কামিনী কাঞ্চন নিয়েই এই বিষয়টি, বিশেষত কামিনী কাঞ্চন বিষয়ে আমরা একটু মনোনিবেশ করবার চেষ্টা করবো আজকে কিছু অংশ, যতক্ষণ সময় আছে কিছুটা একটু আলোচনা করার চেষ্টা করব। যেমন শ্রী শ্রী ঠাকুর বলছেন কামিনী কাঞ্চন বলতে গিয়ে, কামিনী কাঞ্চন এই পর্বে কি বলছেন এই বিষয়ে, যে এসব উপদেশ ধারণা করতে হলে কি বলছেন, বীর্য ধারণ করতে হয়। সংসারেই, সংসারাশ্রমেরই আমরা অংশ ধরতে পারি, সংসারে থেকেই সংসারী মানুষ কি করবে, সংসারী মানুষ স্ত্রী সঙ্গ করবে, যশিত সঙ্গ করবে, সৎসন্তানের জন্ম দেবে, পুত্রের বা কন্যার জন্মদাতা যাত্রী হবে, এই তো সংসারের ধর্ম, এছাড়া সংসার চলবে কি করে? কিন্তু এই সংসার থেকেই তো সন্ন্যাসীর জন্ম হয়েছে, যে সংসার থেকেই যদি আদর্শ সন্ন্যাসী পেতে হয়, আদর্শ ত্যাগী পেতে হয়, তাহলে পবিত্র জীবনযাপন কম বেশি তার বাবা মাকেও করতে হবে, বাবা মাকেও ঈশ্বর ভক্ত হতে হবে, পবিত্র হতে হবে,
কিছু না কিছু ব্রহ্মচর্য তাদেরও থাকবে। সংসার আশ্রম প্রসঙ্গেও কিন্তু এটি প্রযোজ্য, কিন্তু গৃহ সন্ন্যাস আশ্রমে যারা আছেন তাদের পক্ষে তো অবশ্যই। বলছেন এই উপদেশ, এসব উপদেশ মানে যে যে উপদেশ ভগবান দিচ্ছেন দেন, ভাগবতে আছে, শ্রীমদ্ ভাগবতে হোক, শাস্ত্রে আছে, এই সমস্ত উপদেশ ভগবানের মুখে বলা যে উপদেশ কথা, সেগুলো যদি ধারণা করতে হয় তাহলে বীর্য ধারণ করতে হয়। ঠাকুর বলছেন মানে আমরা বীর্য ধারণ না করলে আমাদের উপদেশ ধারণা হবে না, আমাদেরকে বীর্য ধারণ করতে হবে, এই উপদেশ দিচ্ছেন। বিশেষত সন্ন্যাসী ব্রহ্মচারীর পক্ষে তো অবশ্যই এটি করতে হবে পূর্ণ। আর গৃহস্থের পক্ষেও কার্যত এটি করতে হবে, অংশত হলেও এটি করতে হবে, সৃষ্টি কার্য বাদ দিয়ে তাঁদেরও কিন্তু এরকম প্রচেষ্টা করতে হবে। তাই বলছেন এসব উপদেশ ধারণা যদি করতে হয় বীর্য ধারণ করতে হয়। মুণ্ডক উপনিষদ কি বলছেন, বলছেন সত্যেন লভ্যস্তপসা হীশ আত্মা সম্যক জ্ঞানেন ব্রহ্মচর্যেণ নিত্যম। এই বীর্য ধারণই হচ্ছে ব্রহ্মচর্য পালন। এই ব্রহ্মচর্যম ব্রহ্মণী চরতীতি, হ্যাঁ, ব্রহ্মে চরণ করেন যিনি, বিচরণ করেন, এই ব্রহ্মবিন্দুকে বীর্যকে ধারণ করতে হবে, তবে ব্রহ্ম উপলব্ধি হবে। এই বলছেন সত্যের দ্বারা লভ্য এই আত্মা, এই আত্মা তপস্যার দ্বারা, সত্যের দ্বারা, সম্যক জ্ঞানের দ্বারা, সবচাইতে বড় কথা ব্রহ্মচর্যের দ্বারা একে পাওয়া যায়, একে উপলব্ধি করা যায়, এই আত্মাকে জানা যায়। তো এই মুণ্ডক উপনিষদের এই ভাব কিন্তু শ্রীরামকৃষ্ণের এই উপদেশাংশে আমরা পেলাম ব্রহ্মচর্যের কথা। ঠাকুর এবার এই উপদেশেই বলছেন, দ্বিতীয় অংশে আমরা পাচ্ছি, চৈতন্যদেব নিত্যানন্দকে বললেন, ভাই এদের এত উপদেশ দিই তবু কিছু হয় না কেন? নিত্যানন্দ বললেন, ওরা স্ত্রী সংসর্গ করে সব অপব্যয় করে। এই সংসারের প্রসঙ্গ এসে গেল, সংসারী মানুষেরা স্ত্রী সঙ্গ করে করে সব অপব্যয় করে, তাই ধারণা করতে পারে না, ফুটো কলসিতে জল রাখলে একটু একটু করে সব বেরিয়ে যায়। কি সুন্দর উদাহরণ দিচ্ছেন, কলস যদি ফুটো হয়, ঘট যদি ফুটো হয়, গ্লাস হোক, বাটি হোক, যে কোনো পাত্র হোক, সেটি যদি ফুটো হয়, সেখানে যদি জল রাখা হয়, সেই জল তো থাকবে না, বেরিয়ে যাবে। তাই বলছেন ওরা স্ত্রী সংসর্গ করে অপব্যয় করে, তাদের বীর্য তাদের মধ্যে থাকে না, নষ্ট হয়ে যায়, সেই জন্য হৃতবীর্য হওয়ার কারণে, ব্রহ্মচর্যহীন হওয়ার কারণে, এই বলতে চাইছেন ফুটো কলসির উদাহরণ দিয়ে বলছেন, তাই তাদের ধারণা হয় নাই। বলছেন কি বলছে, ইন্দ্রিয়াণাং তু সর্বেষাং যদেকং ক্ষরতি ইন্দ্রিয়ং দিনাস্য ক্ষরতি প্রজ্ঞা রুতে ত্রুতে পাদাদিবোধকম্। সুন্দর মনুসংহিতার আধারে ঠাকুরের এই উপদেশ শাস্ত্রে প্রমাণিত হচ্ছে, ইন্দ্রিয় সকলের, সকল ইন্দ্রিয় সকলের ইয়াদ একম ক্ষরতি ইন্দ্রিয়ম, একটি ইন্দ্রিয় যদি বিগলিত হয়, একটি ইন্দ্রিয় যদি স্খলিত হয়, একটি ইন্দ্রিয় যদি দুর্বল হয়, বা একটি ইন্দ্রিয়কে যদি জয় না করা যায়, তাহলে সে তার এই এই সেই ইন্দ্রিয় পথে তার প্রজ্ঞা কিন্তু বেরিয়ে যায়। পাদা দিব দেখাম, উদক, ওই জল, জল যেমন ধৃতি থেকে, যেমন জল ছিদ্রযুক্ত পাত্র থেকে জল যেমন বেরিয়ে যায়, সেই রকম ভাবে তার সেই ইন্দ্রিয় পথে তার প্রজ্ঞা বেরিয়ে যায়, প্রজ্ঞাকে সে ধরে রাখতে পারে না, তার সেই ধারণা হয় না, তার ধারণা হতে পারে না, তার ওই ইন্দ্রিয় পথে সব প্রজ্ঞা বেরিয়ে যায়। এই ভাবটা মনুসংহিতায় বলা এই ভাবটি আমরা পাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশে, যদিও চৈতন্যদেব নিত্যানন্দ এত উদাহরণ উপদেশটিতে মনুসংহিতায় আমরা লক্ষ্য করছি না, কিন্তু ভাবগত সাম্য বিচার করে যে ব্রহ্মচর্যে প্রতিষ্ঠা বা ব্রহ্মচর্যের দরকার, প্রয়োজনীয়তা, এই প্রসঙ্গে যে ভাবটি শ্রী রামকৃষ্ণ উপদেশে পেলাম তা কিন্তু শাস্ত্রীয়, শাস্ত্রের আধারেই প্রদত্ত, শাস্ত্রের বিচারে এই উপদেশগুলো যথার্থ। সুতরাং এগুলো আমাদের পক্ষে কল্যাণকর, এই উপদেশ পালন করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, এই উপদেশ শাস্ত্রীয়। ঠাকুর বলছেন ব্রহ্মজ্ঞান চাইছো তোমরা সংসারে থেকে, হ্যাঁ, তাহলে সংসারে থেকেও ব্রহ্মজ্ঞানী হতে পারো, জনক রাজা হতে পারো, কিন্তু তার জন্য অনেক অভ্যাস,
অনেক চেষ্টার দরকার। ঠাকুর বলেছেন না, ফস করলেই জনক রাজা হওয়া যায় না, ফস করে মানে ইচ্ছে করলেই জনক রাজা হতে পারা যায় না। বলছেন জনক রাজা মহাতেজা, এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। বলছেন জনক রাজা মহাতেজা, তার মহাতেজ, হ্যাঁ, তার জ্ঞান কর্ম দুই ছিল। তাই বলছেন যদি ব্রহ্মজ্ঞান চাও তবে স্ত্রীলোক সম্বন্ধে খুব সাবধান থাকবে। এই সন্ন্যাসীর পক্ষেই বিশেষত, তারাই ব্রহ্মজ্ঞানের যোগ্য এবং অধিকারী, সন্ন্যাসীরা তো অবশ্যই। তাই বলছেন আর যারা সংসারী মানুষ তারাও যদি ব্রহ্মজ্ঞান চাইতেই পারে, তারাও ব্রহ্মজ্ঞানে তাদের ইচ্ছা থাকতে পারে, কিন্তু তাদেরকে তাহলে ভগবানের উপদেশ মেনে চলতে হবে, যতটুকু প্রয়োজন সংসারে ততটুকু, তারপরে শুদ্ধ পবিত্র জীবনের চেষ্টা এবং সেই কাম কাঞ্চন থেকে দূরে থাকা, কামিনী লোক স্ত্রীলোক থেকে সাবধানে থাকা, যারা পুরুষ সাধক তাদের জন্য আমরা পাই মা শ্রী শ্রী মা ওই মেয়েদেরও মায়েদেরও সাবধান করেছেন, পুরুষ মানুষ থেকে সাবধান করেছেন। এখানে স্ত্রীলোক থেকে কাদের সাবধান করতে পেরেছেন? পুরুষ ভক্তদের, খুব সাবধান থাকবে, যুবতীর কাছে অতি সাবধানে থাকলেও কিছু না কিছু কাম জাগবেই, জাগবে। যুবতীর সঙ্গে নিষ্কামেরও কাম হয়, যতই শিয়ান হও না কেন কালীর ঘরে থাকলে গায়ে কালি লাগবেই লাগবে। কি সুন্দর ঠাকুর বলছেন, যতই শিয়ানা হও, কালীর ঘরে ঢুকেছ, যতই চালাক, কোথায় অন্যমনস্ক হয়ে যাবে, ঠিক কালী কোথাও না কোথাও কোনো কাপড়ে চাপড়ে কোথাও গায়ে লেগে যাবে, কালীর ঘরে বা কাজলের ঘরে। এই যেন ব্যাপার, কি করে কালীর ঘর, ওই যে রান্নাঘর, যে রান্নাঘরে প্রচুর ধোঁয়া, প্রচুর কালি হাঁড়ি কুড়িতে থাকতো, সেটি গায়ে কোনোভাবে লেগে গিয়ে গায়ে কালি লেগে যাবে, রান্নাঘরে গেলে কালি লেগে যাবে। এখন হয়তো কালি ঝুলি কম, গ্যাস ঠ্যাস হয়েছে, কিন্তু তেল মশলা তো আছে, এটা তো উঠে যায়নি, কোনো না কোনোভাবে লাগবেই, তার চিহ্ন থেকে যাবে। তাই বলছেন যুবতীর সঙ্গে যত বুদ্ধিমান, যত বিবেকবানই হোক না কেন, সেও যুবতীর সঙ্গ ত্যাগ করে বুদ্ধিমান বিবেকবান সংযত সংযমী পুরুষ, পৌরুষ সম্পন্ন, হ্যাঁ, একজন সাধক, তার অনেক উন্নতিও হয়েছে, অনেক সাধনাও করেছে, তাকেও কিন্তু এই যুবতী সঙ্গ ত্যাগ করতে হবে। কারণ বলছেন নিষ্কাম যিনি সাধক, সত্যিকারের নিষ্কাম, সত্যিকারের উন্নত সাধক, হ্যাঁ, তারও কিন্তু কামনার উদ্রেক হয়, কিছু না কিছু কাম জাগবেই। বলছেন শাস্ত্র কি বলছে, শাস্ত্র বিশ্বকোষ রামকৃষ্ণ বলছেন, কাজল কি ঘর মে কেতা শিয়ান হয়ে খোড়া বুদ লাগে পর লাগে, যুবতী কি সাথ মে কেতা শিয়ান হয়ে খোড়া কাম যাগে পর যাগে। বিশ্বকোষে রামকৃষ্ণ দেবেরই কথা বলা আছে, বিশ্বকোষে আছে এমন, বলছে কাজল কি ঘর মে কেতা শিয়ান হয়ে থোড়া বুদ লাগে পর লাগে, যুবতী কি সাথ মে কেতা শিয়ান হয়ে খোড়া কাম যাগে পর যাগে, কিছু না কিছু কাম জাগবে, এই ভাবটা বিশ্বকোষে আমরা পেলাম। শ্রী রামকৃষ্ণদেব আবার বলছেন কি সুন্দর, শ্রী রামকৃষ্ণ উপদেশে আমরা পাচ্ছি মৈথুন প্রসঙ্গে, এবার বললেন কামিনী প্রসঙ্গে, বললেন বীর্য ধারণ প্রসঙ্গে, বললেন ব্রহ্মচর্যের ফল, বললেন ব্রহ্মচর্য যদি না থাকে কি হবে বললেন, এবং মৈথুনের দ্বারা যে ব্রহ্মচর্য নষ্ট হয় কি কি প্রকারে মৈথুন হয় সে প্রসঙ্গে ঠাকুর বলছেন। এগুলো কোনোটি শাস্ত্রীয় নয় এরকম মনে করার কারণে, সবগুলোই অশাস্ত্রীয়, এরকম ভাবলে আমাদের অপরাধ, সবগুলোই শাস্ত্রীয়, শাস্ত্র প্রামাণিক উপদেশ, শাস্ত্র প্রামাণিক, অশাস্ত্রীয় কেন ভেবে বসে থাকবো, ঠাকুর এগুলো কি মন গড়া কথা বলছেন? না বলছেন না, আমাদের কল্যাণের জন্য বলছেন, কিন্তু আমরা শাস্ত্র ঘেঁটে যদি দেখি, শাস্ত্র মর্ম উপলব্ধি করে দেখবো সমস্ত কথা শাস্ত্রে আছে, কোনো না কোনো শাস্ত্রে আমরা পাবো। যেমন সর্ববেদান্ত সার সংগ্রহের দৃষ্টিতে ঠাকুর এই উপদেশ দিচ্ছেন যে মৈথুন আট প্রকার, মেয়েদের কথা শুনতে শুনতে যে আনন্দ হয় তাকেও মৈথুন বলে, মেয়েদের বিষয়ে কথাবার্তা কয়ে যে আনন্দ হয় তাকেও মৈথুন বলে, মেয়েদের সঙ্গে নির্জনে বসে কথা কয়ে যে আনন্দ হয় তাকেও মৈথুন বলে, মেয়েদের কোনো জিনিস কাছে রেখে যে আনন্দ হয় তাকেও মৈথুন বলে, মেয়েদের বিষয়ে গোপনীয় কথা চিন্তা, গোপনীয় কথা আলোচনা করে যে আনন্দ হয় তাকেও মৈথুন বলে, কামভাবে মেয়েদের দিকে তাকানোকেও মৈথুন বলে, মেয়েদের দেহ স্পর্শ করে যে আনন্দ হয় তাকেও মৈথুন বলে। তাই গুরুপত্নী যুবতী হলে ঠাকুর বলে দিলেন সাবধান, সাধু সাবধান, গুরুপত্নী যদি যুবতী হয় তার পাদস্পর্শ করতে নাই, বিশেষ নিয়ম সন্ন্যাসীদের, এই সব নিয়ম
সন্ন্যাসীদের বলছেন গুরু পত্নীর পাদ স্পর্শ করে প্রণাম করবে না সন্ন্যাসীরা, বলেই বলছেন গৃহীদের এত সব নিয়ম হবে না, মানতে পারবে না। কিন্তু গৃহীদের পক্ষেও যারা আদর্শ জীবন চায় তাদের পক্ষেও এগুলো মেনে চলার চেষ্টা করতে হবে, কিন্তু মূলত এটি সন্ন্যাসীদের জন্য যারা ভগবানকে পেতে চায়, যে তাদের ব্রহ্মচর্য অবশ্য দরকার, তারা মেয়েদের কথা শুনবে না, মেয়েদের বিষয়ে আলোচনা করবে না। এইভাবে 8 প্রকার মৈথুনের কথা ঠাকুর বলেছেন, সর্ববেদান্ত সার সংগ্রহের প্রমাণ মিলছে। স্মরণম দর্শনম স্ত্রীণাং গুণা কর্মানু কীর্তনম সমীচীনত্বাধিস্তাসু প্রতি সম্ভাষণম মিথহ সহবাসশ্চ সংসর্গ অষ্টধা মৈথুনম বিদুহ। এই অষ্ট অষ্টধা মৈথুনের কথা বলা হলো, শাস্ত্রে আছে এতদ বিলক্ষণম ব্রহ্মচর্যম চিত্ত প্রসাদকম। এই বলছেন, এই হলো 8 প্রকারের মৈথুন। যদিও এটি হচ্ছে ব্রহ্মচর্য, এটি বিলক্ষণ ব্রহ্মচর্যম, আর এগুলো থেকে যারা মুক্ত হতে পারে, এগুলো থেকে যারা দূরে থাকতে পারে, তারা ব্রহ্মচর্য বিলক্ষণ, সেই ব্রহ্মচর্য চিত্ত প্রসাদের জনক। সুতরাং ব্রহ্মচর্য এগুলো থেকে দূরে থাকবে, ব্রহ্মচর্য পালন করবে। সন্ন্যাসীর জন্য এই নিয়ম, এই ভাবটা সর্ববেদান্ত সংগ্রহে রয়েছে। তারা গুরুপত্নী যুবতী হলে পাদ স্পর্শ করবে না, এই ভাবটিও আছে। ভাবগত ভাবে যদি বিচার করি, প্রত্যক্ষ এর এই উদাহরণটি সর্ববেদান্ত সার সংগ্রহে এখানে না পেলেও আমরা কিন্তু পেলাম। এই না আছে কি বলছেন, গুরুপত্নী যুবতী হলে এর এর উদাহরণ আছে, কুর্ম আছে। আরেকটি উপদেশে পাচ্ছি, গুরুপত্নী চ ইউবতি নাভিবাদ্যেহ পাদয়োঃ কুর্বিত বন্দনম ভূমা বসাবহম ইতি প্রবান। মাথা ঠেকিয়ে ভূমি স্পর্শ করে সাষ্টাঙ্গে হোক ভূমিতে হোক গুরুপত্নীকে প্রণাম করবে। গুরুপত্নী যুবতী হলে তার পাদ ধরে অভিবাদন করবে না, পাদ স্পর্শ করে প্রণাম করবে না। এই যে ব্যাপার, যে অদ্ভুত নির্দেশনা, অদ্ভুত উপলব্ধি, নিজের জীবন থেকে, নিজের উপলব্ধি থেকে যে বলা উপদেশগুলো, প্রত্যেকটি উপদেশ কল্যাণকর, শাস্ত্রীয়, শাস্ত্র প্রামাণিক, আমাদের জীবনের পথের লক্ষ্য প্রাপ্তিতে সহায়কারী। সুতরাং এই ভগবানের পাদপদ্মে, শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে সাষ্টাঙ্গ প্রণতি, তিনি আমাদের আশীর্বাদ করুন। তার ভুবন মোহিনী মায়ায় যেন আমরা মোহিত না হই, ভগবানের পাদপদ্মে যেন আমাদের অহৈতুকী ভক্তি হয়, আমরা যেন ভাবের ঘরে চুরি হতে মুক্ত হতে পারি, আমরা যেন জিতেন্দ্রিয় জিতকাম হয়ে, জিতসঙ্গ দোষ হয়ে আমরা ভগবানের চরণে আশ্রয় নিতে পারি, ভগবানের শরণাগত হয়ে ভগবানের কৃপায় ধন্য হতে পারি। ওম নিরঞ্জনম নিত্যাম অনন্ত রূপম ভক্তানুকম্পা দ্রুত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশ মিডিয়ম সংগ্রাম কৃষ্ণম শিরসা নমামি। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।